মিঠি বাবু, এই যে মিঠি বাবু আসছে আম খাওয়ার জন্য। ওকে আমরা দেশি ফ্রুটস গুলা খাওয়াই এবং বাইরের ফ্রুটস গুলাও খাওয়াই, আনন্দে কি করতেছে। আম খাবা? আমি কি ভেঙে দিব না তুমি নিচে ভেঙে ভেঙে নিবা? ভেঙে দিলে আর ওর খাইতে সুবিধা হবে। দাঁড়ো আমি তোমাকে ভেঙে ভেঙে দিই। হ্যাঁ বড় হয়ে গেছে, এই তো। টুকলু বাবু আম খাচ্ছ? ও আম খুব পছন্দ করে। মোটামুটি সব ধরনের ফ্রুটসও খাই। আপনারা আপনাদের পাখিকে যদি দেশীয় ফ্রুটসগুলো খাওয়ান, সেক্ষেত্রে দেখবেন যে তার রোগ ব্যাধিটা একটু কম হবে। এটা দিচ্ছে, শুধু দাঁড়াও দিচ্ছে, পাখির দিবে জন্য দিবে না, দিবে। এটা আপনি যদি নিজের ক্ষেত্রেও করেন, অ্যাপ্লাই করেন, তাহলে এই ধরনের রেজাল্টটাই পাবেন। তো আমি ওকে চেষ্টা করি ফ্রেশ খাবার দেওয়ার জন্য, এবং আমি যে আমটা নিছি এই আমে কোনো কেমিক্যাল দেওয়া নাই। আপনারা বাজারে যে আম পাওয়া যায় এটাতে কেমিক্যাল থাকুক আর যাই থাকুক, ওদের জন্য এই খাবারগুলাই নিয়ে আসবেন। আর খাবারগুলো একটু পরিমাণে খাওয়াবেন, যে একবারে অনেক খাচ্ছে তাই বলে ওকে খাওয়াইতেই থাকবো এরকম কোনো কিছু না। দাঁড়াও দিচ্ছি তো, দেখছেন খাওয়ার জন্য কি করতেছে। কি আম মজা আছে মিঠি? হ্যাঁ আম কি মজা? এই যে আম খাবে কে মিঠি? এই যে এই যে সামনে, তোমার সামনে, এই যে এই যে মিঠি, পা দিয়ে যেন ধরো না। হ্যাঁ পা দিয়ে ধরলে আমার গায়ে লেগে যাবে। এই যে দিচ্ছি, দাঁড়াও মাখায়ও না, একটু দিতে দেরি হচ্ছে। দাঁড়াও আমি তো ভেঙে ভেঙে দিচ্ছি তোমাকে, এটা তুমি খেতে পারবে না। টেনে নিছ? হ্যাঁ এটা দাও আমাকে, আমি একটা টুকরো করে নিয়েছিলাম এবং সেটাই ওকে খাওয়াচ্ছি, তার বেশি ওকে খাওয়াবো না। তুমি ওটা ফেলে দাও। দাও আমাকে, দাও দাও ওটা, দাও এই খাবারটা নাও, এটা আমার হাতে দাও, দেবে না